সকালু সকালু, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না সকালু। সকালু চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো। বাটুলদা? হ্যাঁ, তুই কে? আমি আমি বিশ্বনাথ বাটুলদা। কোন বিশ্বনাথ? ইন্সপেক্টর ইন্দ্রনাথের ছেলে। ইন্সপেক্টর ইন্দ্রনাথ মানে যার কিডন্যাপের ঘটনাটা কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো বাটুলদা। সাকালুর দলের লোকেরা আমার বাবা ইন্দ্রনাথকে কিডন্যাপ করে আটকে রেখেছে সেই সীমাই দ্বীপে। এখন তুমি আমার বাবাকে ওই সাকালুর হাত থেকে বাঁচাও বাটুলদা। ইন্সপেক্টর ইন্দ্রনাথের মতন একজন সৎ সাহসী মানুষকে তো আমাকে বাঁচাতেই হবে। তার আগে আমাকে তুই বল বিশ্বনাথ, তুই নদীর পারে কি করে এলি, কি হয়েছিল তোর? তোমাকে সব বলছি বাটুলদা, সব বলছি। আমার বাবাকে কোথায় আটকে রেখেছিস? ভয়ঙ্কর সীমাই দ্বীপে। এক্ষুনি এই ছোকরাটাকে আমার এই প্রাসাদের মাটির নিচে গুম ঘরে আটকে রেখে হয়। আমাকে গুম ঘরে কিছুতেই তোরা ধরে নিয়ে যেতে পারবি না। আচ্ছা বাটুলদা, এই সাকালু লোকটা কে গো? ওর সম্পর্কে তুমি কিছু জানো? তাহলে শোন, সাকালু হলো একজন ভয়ঙ্কর জলদস্যু। আমার যতদূর মনে হয় সাকালুর কাছে এমন কিছু আছে যার জন্য পুলিশ ওকে ধরতে পারছে না। সেটা কি বাটুলদা? সেটাই তো আমাকে খুঁজে বার করতে হবে বিচ্ছু। এই ব্যাপারে আমি মনে হয় তোমাকে একটু সাহায্য করতে পারবো বাটুলদা। কিভাবে তুই আমাকে সাহায্য করবি বিশ্বনাথ? আমি তো ভুবনগড়ের সাকালুর প্রাসাদটা চিনি, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি। গুড, ভেরি গুড বিশ্বনাথ। আমরা কালকেই ভুবনগড়ের সাকালুর প্রাসাদে যাব সব রহস্যের সমাধানের জন্য। কালকেই? হ্যাঁ, কাল সকালেই। কিন্তু তার আগে বিশ্বনাথের শরীরটা ঠিক করতে হবে। দুর্বল শরীর নিয়ে তো আর সাকালুর মতন শয়তানের সাথে যুদ্ধ করা যায় না, তাই তো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো বাটুলদা। বাচ্চু। হ্যাঁ বাটুলদা, বলো। তুই বিশ্বনাথকে এক গ্লাস গরম দুধ দে, দুধ খেলে ও শরীরে বল ফিরে পাবে। ঠিক আছে বাটুলদা। আচ্ছা বিশ্বনাথ, তুই বাটুলদাকে চিনলি কি করে রে? বাটুলদাকে কে না চেনে, কি তোমরা কি বলো? তুই বিশ্বনাথকে এক গ্লাস গরম দুধ দে, দুধ খেলে ও শরীরে বল ফিরে পাবে। ঠিক আছে বাটুলদা। আচ্ছা বিশ্বনাথ, তুই বাটুলদাকে চিনলি কি করে রে? বাটুলদাকে কে না চেনে, কি তোমরা কি বলো?